সততা নজির গড়লেন এক রিকশা চালক, নিজের দারিদ্রতা ভুলে ফিরিয়ে দিলেন মানি ব্যাগ। শীত গ্রীষ্ম বর্ষা ঘাম ছড়িয়ে রিকশা চালিয়ে সংসার চালান ওই ব্যক্তি। টাকা ভর্তি ব্যাগ ফিরিয়ে দিলেন কৃষ্ণা বাহাদুর। টাকায় প্রলোভিত না হয়ে গড়লেন সততা নজির। মানুষ কুকর্ম করেন তার অভাবে নয় স্বভাবে, এ কথাই প্রমাণ করলেন এক গরিব রিকশা চালক। মাত্র 10 টাকা উপার্জনের জন্য কড়া রোদে রিকশা টানেন, সারাদিন উপার্জন মেরে কেটে 100 থেকে 150 টাকা, অথচ বিনা পরিশ্রমে টাকা পেয়েও তা ফেরত দিলেন এই সৎ মানুষটি। টাকা ভর্তি মানি ব্যাগ কুড়িয়ে পেয়েও তা ফিরিয়ে দিলেন গরিব এই রিকশা চালক। রিকশা চালকের নাম কৃষ্ণা বাহাদুর, তিনি হাওড়ার বালি থানা এলাকার রিকশা স্ট্যান্ডে রিকশা চালান। শুক্রবার সকালে তিনি রাস্তা থেকে একটি মানি ব্যাগ কুড়িয়ে পান এবং মানি ব্যাগে বেশ কিছু নগদ টাকা, 2টি ATM কার্ড এবং দরকারি কাগজপত্র ছিল। সেখান থেকে তিনি একটি মোবাইল নাম্বারও পান, আর সেই মোবাইল নাম্বারে ফোন করে তিনি ব্যাগের মালিকের সঙ্গে যোগাযোগ করেন। রিকশা চালিয়ে অল্প কিছু উপার্জন হলেও অন্যের টাকায় হাত দেওয়ার কথা ভাবেননি কৃষ্ণা। তিনি জানিয়েছেন তার মোটেও লোভ হয়নি সেই মানি ব্যাগ পেয়ে। হয়েছি, অনেক টাকা ছিল, আমি ফেরত দিতে দিচ্ছি ওই যায়। তুমি কি করে এমনি কাজ? আমি রিক্সা চালাই। রিক্সা চালাই, অত টাকা পেয়েও নিয়ে নিলে না? না, আমার লাগবে না। লাগবে না? কত টাকা ছিল? অনেক টাকা ছিল তো? অনেক টাকা আছে আমাদের। তা ফেরত দিয়ে দিতে চাও? ফোন করে ডেকেছো? হ্যাঁ ডেকেছি ফোন। ঠিক আছে, তুমি তো দিন আনা দিন খা কোনো রকমই রিক্সা চালিয়ে দিন গুজারা করো, তাও পেয়েও নিলে না? না না। মানি ব্যাগটি ছিল হুগলির চণ্ডীতলার বাসিন্দা পেশায় গাড়ি চালক সোমনাথ সাঁতরা নামে এক ব্যক্তির। সোমনাথ এসে কৃষ্ণার কাছ থেকে মানি ব্যাগ ফেরত পান। মানি ব্যাগ ফেরত পেয়ে সোমনাথ বলেন, এটিএম কার্ড আর কিছু সামান্য পরিমাণ অর্থ ছিল, তো আমি ওখানে রেস্ট নিচ্ছিলাম, দিয়ে আমার মানি ব্যাগটা হারিয়ে যায়। একটি সহৃদয় ব্যক্তি পেশায় রিক্সা চালক, উনি আমাকে আমার ফোন করে আমাকে নাম্বারে ফিরিয়ে দিল এই মানি ব্যাগটা। তার জন্য আমি খুবই উপকৃত এবং হৃদয় থেকে আমাকে সম্বর্ধনা জানাই যে এই কাজকর্ম যেন ভবিষ্যতে আরও করেন। এখন সাহায্য করলেন, আর্থিক সাহায্য করলাম গরিব মানুষ আমার উপকার। হ্যাঁ, এখনও সহৃদয় ব্যক্তি মানুষ এখনও বেঁচে আছে আমাদের এই পৃথিবীতে, সততা এখনও বেঁচে আছে, এ থেকেই প্রমাণ পাওয়া যায়। তো ট্রাফিক পুলিশরা ছিল, হ্যাঁ সঙ্গে ট্রাফিক পুলিশদের আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে ফোন করে ডেকে আমার মানি ব্যাগটি আমার হাতে তুলে দেওয়া হলো এবং আমার উপযুক্ত প্রমাণ সহকারে আমি ওটা গৃহীত করলাম। অল্প অর্থেই সংসার চলে কৃষ্ণা বাহাদুরের, কিন্তু তার নিজের উপার্জনের অর্থ, বিনা পরিশ্রমে হঠাৎ পাওয়া টাকা হয়তো কিছুটা হলেও সাহায্য করত তাকে। কিন্তু কৃষ্ণা বা তার মতো সৎ মানুষেরা ভাবেন অন্যের টাকায় লোভ অনুচিত, তারা মানেন নিজের পরিশ্রমের অর্থই একমাত্র নিজের, এর বাইরে কোনো সুযোগকে তারা হাত বাড়িয়ে ছুঁয়েও দেখেন না, বরং কষ্ট করে সেই টাকার মালিককে খুঁজে বের করে তাকে তার টাকা ফেরতও দেন। সততা গরিব বা বড়লোক দেখে না, সততার গুণ মানুষের একান্তই নিজস্ব, সৎ অভাবেও সততার আলো উজ্জ্বল হয়ে ওঠে। রিকশা চালক কৃষ্ণা বাহাদুর জানালেন সে কথায়। ব্যুরো রিপোর্ট আজ বিকেল।